স্টুডেন্টস তোমরা যারা সেমিস্টার সিক্সে পড়ছ এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে তো তোমাদের মধ্যে অনেকেরই ডিএসি বি এ এই এই রয়েছে তো এখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট সাজেশান করেছি যেগুলি পরীক্ষায় ভীষণভাবে আসার সম্ভাবনা আছে তো দেখো কোশ্চেনগুলি কী তার আগে বলে নিই তোমাদের এই পোর্শনে রয়েছে অ্যাপ্লাইড এথিক্স অ্যান্ড ফিলোসফি অফ রিলিজিয়ান এবার দেখো ফিফটিন মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার ওয়ানে রয়েছে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে উদ্দেশ্যমূলক বা পরিকল্পনামূলক যুক্তিটি সবিচার ব্যাখ্যা করো তো এখানে একটা কথা আছে এই কোশ্চেনগুলি ভীষণ ঘুরিয়ে করা হয় যেমন উদ্দেশ্যমূলক এই কথাটা দিয়েও কোশ্চেন করতে পারে বা পরিকল্পনামূলক এবং আরও অনেক নামই আছে অনেক সময় স্টুডেন্টরা এই কোশ্চেনের অ্যান্সার পড়ে থাকলেও কোশ্চেনটা ঠিক মতন ধরতে পারে না যার জন্য হয়তো কোশ্চেনটা ছেড়ে দিয়ে চলে আসে তার জন্য আমি তোমাদের ইংলিশে নামটা দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ইংলিশ নামটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না টেলিওলজিক্যাল আর্গুমেন্ট আচ্ছা নাম্বার টুতে দেখো ঈশ্বরের অস্তিত্ব সাধক জগৎভিত্তিক বা বিশ্বতাত্ত্বিক যুক্তিটি ব্যাখ্যা ও বিচার করো এই কোশ্চেনটাও জগৎভিত্তিক হিসেবেও আসতে পারে শুধু এই কথাটাও দিতে পারে কিংবা বিশ্বতাত্ত্বিক এবং আরও অনেক নাম আছে তো এখানেও তোমরা ইংলিশ নামটা দেখে রাখবে কসমোলজিক্যাল আর্গুমেন্ট তো এখানে এই দুটো কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ো অবশ্যই তোমরা একটা কোশ্চেন পাবেই কমন এটুকু তোমাদের আমি ভরসা দিতে পারি নাম্বার থ্রিতে দেখো পরিবেশ নীতিবিদ্যা কাকে বলে এই প্রসঙ্গে নৃকেন্দ্রিক ও অনৃকেন্দ্রিক নীতিবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো ফোর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে দুর্খেইমের মতবাদটি আলোচনা করো মতবাদটি কি গ্রহণযোগ্য ফাইভ ঈশ্বরের অবিশ্বাস সম্পর্কে চার বাক্যের যুক্তি আলোচনা করো সিক্স আত্মহত্যা কাকে বলে ইহা কি নৈতিক দিক থেকে গ্রহণযোগ্য আলোচনা করো নাম্বার সেভেন সক্রিয় ও নিষ্ক্রিয় কৃপাহত্যার মধ্যে পার্থক্য কি উভয়ের মধ্যে নৈতিক মূল্যের প্রভেদ আছে কি অথবা এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে এই প্রসঙ্গে জেমস র্যাচেলের মতটি ব্যাখ্যা করো নাম্বার এইট দুর্ভিক্ষ কাকে বলে দুর্ভিক্ষের কারণগুলি আলোচনা করো নাইন দারিদ্র প্রসঙ্গে প্রাচুর্য ও নৈতিকতার ভূমিকা আলোচনা করো নাম্বার টেন হত্যা কি ঐচ্ছিক ও অনৈচ্ছিক কৃপাহত্যার মধ্যে পার্থক্য কি ঐচ্ছিক হত্যা কি সমর্থনযোগ্য তো এই দশটা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়বে এ ছাড়াও আমি কিছু কিছু না দুটো কোশ্চেন এক্সট্রা দিয়েছি কারণ তোমাদের তো সিলেবাসটা খুবই লেন্দি আর তোমাদের গত বছর অর্থাৎ টোয়েন্টি থ্রিতে যে কোশ্চেন পেপার করা হয়েছিল বেশ জটিল কোশ্চেন এসেছিলো তো আমি যে সাজেশান করেছিলাম অবশ্য তা যারা আমার সাজেশানটাকে ফলো করেছিল তাদের কোনো অসুবিধা হয়নি তোমরা দেখতে পারো তো সেই হিসেবে আমি তোমাদের দুটো কোশ্চেন এক্সট্রা দিলাম যারা পড়তে পারবে খুবই ভালো কথা তো তাদের কোনো অসুবিধাই হবে না তবে হ্যাঁ দশটা কোশ্চেনের মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না তবুও আমি এক্সট্রা দুটো দিয়েছি তো দেখো ইলেভেনে রয়েছে করুণা হত্যার স্বপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো নাম্বার টুয়েলভ বিত্তবান দেশের মানুষ যদি অনাহার ক্লিষ্ট দেশের মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্য সাহায্য না করে তাহলে কি তাদের হত্যাকারী বলা যাবে বিশদে আলোচনা করো তো এই হলো তোমাদের ফিফটিন মার্কসের কোশ্চেন আচ্ছা এবার আমি ফাইভ মার্কসের কোশ্চেন শুরু করব তবে শুরু করার আগে তোমাদের সাথে আমার একটু কথা আছে তোমাদের তো এটা লাস্ট সেমিস্টার আমার কাছে তোমরা হয়তো অনেক সেমিস্টার আমাকে হয়তো ফলো করছো অনেকেই তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেমিস্টার শেষ হয়ে গেলে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কিন্তু তোমাদের যখন কমপ্লিট হয়ে যায় পড়াশোনা তখন আবার তোমরা আনসাবস্ক্রাইব করে দাও তো আমার কথা হলো তোমরা কেউ আনসাবস্ক্রাইব করো না কারণ দেখো এতদিন ধরে তোমরা কিছুটা হলেও তো উপকৃত হয়েছ তো সেই হিসেবে তোমরা একটা কাজ করতে পারো সাবস্ক্রাইব করা থাকলেও তোমরা নোটিফিকেশনটা নান করে রাখবে তাহলে তোমাদের কাছে আর এই সমস্ত পড়াশোনার ব্যাপারগুলো আর পৌঁছাবে না কারণ তখন তো আর তোমাদের এগুলো দরকার পড়বে না তো সেই হিসেবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট একান্তভাবে এটা তোমরা একটু সবাই মনে রেখো মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আচ্ছা এবার আসছি আমি ফাইভ মার্কসের কোয়েশ্চেনে নাম্বার ওয়ান জীবনের প্রতি শ্রদ্ধার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা কর নাম্বার টু দরিদ্রদের সাহায্য করা বিত্তবানদের নৈতিক কর্তব্য এই বক্তব্যের স্বপক্ষে দুটি যুক্তি দাও থ্রি চরম স্বচ্ছলতার সঙ্গে কি নৈতিক দায়বদ্ধতা আসে তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও ফোর গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য করো ফাইভ আত্মহত্যার বিপক্ষে দুটি যুক্তি উপস্থাপন করো সিক্স ঈশ্বরের প্রতি অবিশ্বাসের সম্পর্কে ফ্রয়েডের যুক্তিটি সংক্ষেপে আলোচনা করো সেভেন ঈশ্বরের অস্তিত্বের স্বপক্ষে লক্ষণ ভিত্তিক যুক্তিটি সংক্ষেপে আলোচনা করো এইট ধর্মদর্শনের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো নাম্বার নাইন ধর্মদর্শনের প্রধান আলোচ্য বিষয়গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো টেন অমঙ্গল সম্পর্কে নৈরাশ্যবাদী ও আশাবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো নাম্বার ইলেভেন পশু ও পাখি প্রভৃতি প্রাণীর কি নৈতিক মর্যাদা থাকতে পারে ব্যাখ্যা করো নাম্বার টুয়েলভ সক্রিয় কৃপাহত্যা ও নিষ্ক্রিয় কৃপাহত্যার নৈতিক মূল্য কি এক তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও এই কোশ্চেনটা ব্রড কোশ্চেনেও রয়েছে ওটা পড়া হয়ে গেলে তোমাদের এটা আলাদা করে আর পড়তে হবে না তো এই হলো তোমাদের সাজেশন আশা করি এই সাজেশন তোমরা অবশ্যই মানে তোমরা উপকৃত হবে এখান থেকে সবই তোমরা কমন পাবে আর তোমরা যদি মনে করো যে হ্যাঁ এই সাজেশনটা তোমাদের অনেক উপকার করবে বা যাই হোক করেছে করছে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে আছোই মানে একটা লাইক করে দিও হ্যাঁ আর যদি সেরকম কোনো বন্ধু থাকে যারা এখনও আমার এই চ্যানেলটিকে জানে না তাদেরকে অবশ্যই তোমরা শেয়ার করো